ইচ্ছে পূরণ, রেডি স্কুলে যাওয়ার জন্য। হাই করে দাও, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করো। চলো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাবা, পাউডারটা কেমন হয়ে আছে। তো এখন ঘড়িতে বাজে ১১:05, আর আমি বেরিয়ে যাচ্ছি শুভময়ের সঙ্গে, একসঙ্গেই বেরোচ্ছি আজকেও। আর বিকালে আছে বোনের জন্মদিন, যেই বোনটার এঙ্গেজমেন্ট হলো না, ওই বোনেরই জন্মদিন। গিফট টিফট কিছু এখনও কেনা হয়নি। তো কালকে গেছিলাম ফেশিয়াল করতে, তো সেই কারণে অনেকটাই রাত হয়েছে বাড়িতে ফিরতে। কেমন আটকে যাচ্ছে দেখেছেন, পুরো গলা থেকে এই নাক পর্যন্ত পুরো ব্যথা আর জ্বালা করছে আর কি, আর তোমার ভারী হয়ে আছে। তো যাই হোক, চলো বেরোই, আবার এরপরে বৃষ্টিও আসবে মনে হচ্ছে, গরমও লাগছে, ব্যবসা এগুলো বেরিয়ে পড়ি। বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা ওষুধ খেয়ে নি গলা ব্যথার, বেকার, নিয়ে যাই কলেজে গিয়ে খেয়ে নেব। চলো যাই, বিড়ির সামনেটা তাড়াতাড়ি না বেরোলে, বিড়ির সামনেটা ভীষণ মুশকিল হয়ে থাকে, জ্যাম হয়। তো সেই কারণে তাড়াতাড়ি একটু বেরোনো, ইচ্ছে মনে এই বাড়িতেই থাকবে বাবা থাকলে। চলো টাটা। দেখুন আজকে এমন পরিস্থিতি, বাড়ির সামনে থেকেই জ্যাম, এক ঘন্টা ধরে এই এক লরি ঢুকিয়েছে আর এক এই স্কুলের বাস ঢুকিয়েছে, বেরোতেই পাচ্ছি না। তো সেই কারণে সোজা চলে গেলাম ইচ্ছেকে নিতে, আগে অনেক দেরি হয়ে গেছে, ইচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে, ইচ্ছে ওয়েট করছে, ইচ্ছেকে নিলাম নিয়ে। তারপরে আমাকে ওরা দুজন মিলে ছাড়তে গেল, গিয়ে তারপরে ওরা বাড়ি চলে গেছে। দুদিন আগে পার্পল থেকে কিছু জিনিস অর্ডার করেছি, আমার মেকআপ রিলেটেড কিছু জিনিস, তাই আজকে জিনিসটা এসছে আপনাদের সঙ্গে আনবক্সিং করতে লেগে পড়েছি। চলুন বক্সটা খোলা যাক, তারপরে দেখি বক্সের মধ্যে কী কী রয়েছে। প্রথমেই দেখুন এটা রয়েছে হচ্ছে লরিয়াল প্যারিসের একটা স্প্রে, সেটা হচ্ছে ম্যাট রিটাচ। তো এটা হচ্ছে যেই জায়গাগুলো ফাঁকা থাকে হেয়ারে, চুল বাঁধলে পরে সেই জায়গায় দেয় আর কি। তারপরে হচ্ছে রিকর্ডের একটা নিয়েছি মিস্ট, এটা আমার মেকআপের জন্য লাগবে। আর একটা হচ্ছে রিকর্ডের ময়েশ্চারাইজিং স্প্রে ময়েশ্চারাইজার এটা। তো তারপরে দেন আমরা চলে গেছিলাম রিলায়েন্স সুপার মার্কেটে, ওখানে কিছু জিনিস কেনার ছিল ওইগুলো। আমাদের এখানে মহামায়াতলার একটা নিয়মর হয়েছে, ওরা আজকে গেছিলো, আজকেই ওপেনিং হয়েছিল, ইচ্ছে স্কুল থেকে ফিরে গেছিলো, ওখানে পেস্ট্রি কিনেছে আর এটা তার সঙ্গে ফ্রি দিয়েছে। এই যে পেস্ট্রি কিনেছে, আরও কতগুলো ছিল না, ও খেয়ে নিয়েছে, ওটা ফ্রি দিয়েছে, প্রজাপতি বিস্কুট। হ্যাঁ তো মা, ইচ্ছে এখন ওয়েফার্স খাচ্ছে, এখানে ইচ্ছে খাচ্ছে ম্যাঙ্গো আর এখানে আমি খাচ্ছি। ঘড়িতে এখন বাজে 7:30, আর আমি স্নান টান করে নিলাম একবারে, স্নান টান করে নিলাম একবারে, আর ইচ্ছে এখানে রেডি হবে। বোনদের ফোন করলাম, বললো যে আমরা 8:30 নাগাদ যাব। তো বলেছিলাম না বোনের জন্মদিন, তো আর বাদ বাকি বোনদেরও নিমন্ত্রণ আছে, তো সে কারণে ওদেরকে ফোন করে নিয়েছিলাম। আর গিফট তো কিনেই নিয়েছি, গিফট কী কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা
ভেবেছিলাম জিন্স আর টপ পরে যাবো, ভাই বোনদেরই তো অকেশন। তারপরে আবার ভাবলাম যে থাক এটা অনেকদিন পরি না, এইটাই পরে যাই। তো প্যান্টটা এখানে ইস্ত্রি করবে শুভময়, আর ইচ্ছে গিফটগুলো একটু প্যাক করতে হবে, তার আগে দেখিয়ে দিই আপনাদের। গেছিলাম যে মেট্রো সুপার মেট্রো না তো কি যেন জিও সুপার মার্কেট, তো ওইখান থেকেই গিফট কিনলাম। কুর্তিগুলো খুব একটা ভালো দেখলাম না, আর টাইমও হাতে নেই যে কি অন্য জায়গায় গিয়ে দেখে দেখে শুনে কিনবো। তো যাই হোক, এই যে আমার আর শুভময়ের দুটো প্লেট কিনলাম, এই প্লেট খুব দরকার, আমার আর শুভময়ের প্লেটটা নষ্ট হয়ে গেছে একদমই। আর পাতুর জন্য কিনলাম হচ্ছে এই একটা কফি মাগ, এই যে জিনিসটা ঠিক এরকম, এই একটা দুটো এরকম সেমই, কালারটা ডিফারেন্ট, এগুলো সাজিয়েও রাখতে পারে ইউজও করতে পারে। এই যে সুন্দর, আমার বেশ ভালো লাগলো বলে আমি নিলাম। এই একটা কাঁচের বোতল গ্লাসের, এটা নিলাম, সুন্দর না দেখতে। চলুন আমি রেডি হয়ে গেছি, আর কিছু পরলাম টরলাম না, এই হাতে ঘড়ি আর যেরকম ছিল ওরকমই ছিলাম, শুধু মঙ্গলসূত্রটা পরে নিয়েছি। চলো যাওয়া যাক এবার। এখন বাজে 8:15 মতো, এখনই বেরোচ্ছি, আর যে যখন আসবে আসবে। চলুন, এই যে শুভময় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর এই যে মাম্মা নিচে, চলো টাটা দিয়ে দে বাবাকে, চল আসলাম। শম্ভু কেক ডিস্ট্রিবিউশনে আছে, আর এরা খাচ্ছে, আর বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছে। ও আমি ডিস্ট্রিবিউশনে আছি আর শম্ভু কাটছে। এখানে বদ বুদ্ধি দেওয়া হচ্ছে বাচ্চাগুলোকে, কে কত জোরে চিৎকার করতে পারো। এই যে দিচ্ছে হচ্ছে, এই যে ইচ্ছের খাবার নিয়ে বসেছি, যতটুকু খাই খাবে। তো কালকের ভিডিওটা আজকে এন্ড করছি, কালকে আর ইচ্ছে এত জ্বালিয়েছে আমাদের দুজনকে, আর কালকে এন্ড করা হয়নি, ওই বাড়ি থেকে ফিরবে না বলে সেই লুটিয়ে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিল। তারপরে খেয়েছে বকা মার, অনেক কিছু হয়ে গেছে রাত্রিবেলা তুলকালা।
তা যাই হোক, কালকের ভিডিওটা আজকে এন্ড করছি। ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, তাহলে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে যাবে আর নোটিফিকেশনও যাবে তার ভিডিওর। তো আজকের মতো ভিডিওটা, কালকের ভিডিওটা আজকেই আমরা এন্ড করছি। তো চলো, টাটা।